এভাবেই দাঁড়ানোর পর ভাইরাল হয় সানবিয়ারটি। ভিডিও থেকে নেওয়া ছবিতে দেখা যায় প্রাণীটি দাঁড়িয়ে ছিল অনেকটা মানুষের ভঙ্গিতে, ফলে তার ভিডিও ফুটেজ খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। যখন এই প্রাণী পেছনের দুই পায়ে দাঁড়ায়, তার উচ্চতা হয় 4 ফুট, যা উত্তর আমেরিকার ধূসর বর্ণ ভাল্লুকের অর্ধেকেরও কম। এই প্রাণীটিকে দেখতে প্রতিদিনই প্রায় 20,000-এর বেশি মানুষ জড়ো হচ্ছে চীনের ইয়াংঝো চিড়িয়াখানায়। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বেশিরভাগই সন্দেহ প্রকাশ করেন, কোনো মানুষ হয়তো ছদ্মবেশ ধরেছিল সবাইকে বোকা বানানোর জন্য। আবার কেউ কেউ বলছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাচ্চাদের মজা দেওয়ার জন্যই এই ভাল্লুক সাজিয়েছে।